উত্তম, তোমাদের এর আগের কিছু গেম খুব একটা ভালো যায়নি, তো লাস্ট দু উইকে তোমার মনে হয় কি তোমরা পরিবর্তন করতে পারো টিমে? সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা, তুমি যদি সবাই দেখেই, আমরা অ্যাটাক করছি একসাথে, ডিফেন্স করছি একসাথে, এই যে টুগেদার, মানে একসাথে যে একসাথে একাধিক যে ভাবটা টিমের মধ্যে, এইটা অনেক বড় এফেক্ট করেছে আজকের ম্যাচে এবং কেরালা ম্যাচে। তো কেরালা ম্যাচের পর আমাদের একটাই লক্ষ্য ছিল যে থার্ড পজিশন পাওয়া আমাদের। তো আজকে যেভাবে আমরা লড়াই করেছি, ফার্স্ট হাফ চান্স ক্রিয়েট হয়েছে, গোল পাইনি, বাট তারপরে যেভাবে আমরা লড়াই করেছি পুরো টিম, মানে কার একার কথা বলো, পুরো টিম যেভাবে লড়াই করেছে, তার জন্য আজকে এই ফল। তো আমরা 3 পয়েন্ট পেয়েছি, খুশি, এবং আমাদের এখন একটাই টার্গেট যে আমরা থার্ড পজিশনে, আমরা উড়িষ্যার সাথে মেবি পড়বে হয়তো, তো আমরা ওই ম্যাচটা কনসেন্ট্রেট করতে চাই এবং জিতে আমরা সেমিফাইনালে যেতে চাই। আজকে স্লাভকো ওর প্রথম গোল করলো হিরো আইএসএল এ, ওইটা নিয়ে কিছু বলো, কতটা খুশি দিয়েও আজকে? খুব খুব, মানে অ্যাজ এ সেন্টার ব্যাক বা যদি পার্টনার হিসেবে বলতে পারো, যে এতদিন ধরে আমি ব্র্যান্ডনের সাথে খেলছিলাম, তারপরে 2-3 দিনের প্র্যাকটিসে ওর সাথে যে বোঝাপড়াটা আমার হয়েছে, মানে খুবই ভালো এবং খুব ভালো ছেলে। সব থেকে বড় কথা যে প্লেয়ার তো 19-20 সবাই থাকে, আর সব থেকে বড় কথা যে খুব ভালো ছেলে, তো ও ডিজার্ভ গোলটা যেভাবে করেছে ডিজার্ভ করে, কংগ্রেচুলেশন টু হিম, ফার্স্ট গোল মোহনবাগানের হয়ে, তো খুব ভালো কথা, এবং টিম জিতেছে সব থেকে বড় ব্যাপার এটা। এবার তোমাদের সামনে আরো কঠিন লড়াই, সামনে প্লে অফ আসছে তোমাদের প্রতিপক্ষ উড়িষ্যা এফসি, ওই ম্যাচটা নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা থাকবে? ওই ম্যাচটা থেকে আমরা কাল বা হয়তো পরশু থেকে আমরা আবার স্টার্ট করবো আমাদের প্রিপারেশন, এবং উড়িষ্যা খুবই ভালো টিম, আমরা ওদের সাথে দুবার খেলেছি, খুবই খুবই ভালো টিম, এবং ওরাও জানে আমরা কি, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, এটাও আমাদের একটা আরেকটা নক আউট ম্যাচ, তো আমরা রেডি হয়ে আমরা আশা করছি আমরা ভালো ফুটবল দর্শকদের উপহার দিতে পারবো।